একদিকে ভিউয়ার্স মেগাস্টার সুপারস্টার শাকিব খান, যার কন্টেন্ট ড্রপ মানেই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং নাম্বার ওয়ান, এবং এই মুহূর্তে এটার কিন্তু কোনো রকমের পরিবর্তন ঘটেনি। আপনারা সবাই জানেন ইতিমধ্যে সুপারস্টার শাকিব খানের আপকামিং তুফান সিনেমা থেকে একটা ড্যান্স নাম্বার ড্রপ করা হয়েছে, যেটার টাইটেল হচ্ছে লাগে উড়াধুরা। এবং এই লাগে উড়াধুরা কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে সমস্ত জায়গায় নাম্বার ওয়ান পজিশন দখল করে রয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু তুফানের লাগে উড়াধুরা গানের অফিসিয়াল ভিউজ কাউন্ট হচ্ছে প্রায় 3 মিলিয়ন। আর হ্যাঁ, এই যে ভিউজ কাউন্টটা হয়েছে এটা কিন্তু প্রায় 5 ঘন্টা আগে। তো আমি যদি এই মুহূর্তের ভিউজটা আসলে কাউন্ট করি তাহলে কিন্তু প্রায় 4 মিলিয়ন ভিউজ ক্রস করেছে তুফানের লাগে উড়াধুরা। বাই দ্য ওয়ে ভিউয়ার্স, এই যে 4 মিলিয়ন ভিউজ এটা কিন্তু হচ্ছে শুধুমাত্র ইউটিউব থেকে, এর বাইরে ফেসবুক, ইনস্টা এবং বাকি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোর ভিউজ যদি আমি কাউন্ট করি তাহলে কিন্তু একটা রেকর্ড পরিমাণ ভিউজ পেয়েছে তুফানের লাগে উড়াধুরা গানটি। এবং বলতে পারি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে একটা ব্যাঙ্গার ঘটিয়েছে লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। আর এই সমস্ত কিছু দেখে আমি জাস্ট বলতে চাই, আমি তো বাস শুরুয়াত হে, আগে আগে দেখো হোতা হে ক্যা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা।